আপনাদের রিকোয়েস্টে গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, অর্থাৎ আপনার পিছনে যদি গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড থাকে সেই গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের কথা হলো যে আপনারা কি শুধুমাত্র গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডে কি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনার পিছনে যদি শুধু গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড থাকে সেই গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা কি পরিবর্তন করতে পারবেন, অন্য কোনো লাল সাদা এরপর হচ্ছে টিয়া কালার এরপর হচ্ছে বেগুনি কালার এরপর হলুদ কালার পরিবর্তন করা যায় কিনা। তো এই বিষয়টা আমি যখন ভিডিও এডিটিং করতেছি, তো ভিডিও এডিটিং করতে গিয়ে আমি এই বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি। তো এই অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে আপনারা চাইলে গ্রিন কালার ব্যতীত যে কোনো ধরনের কালারে আপনার ভিডিওর পিছনের যে কালারটা এই কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন। তো এই আপনাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটা বানিয়ে মানে ফেলার চিন্তা করেছি। তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা গ্রিন কালার ব্যতীত অন্য যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ করবেন এবং পরিবর্তন করে একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড দিবেন। এই শিক্ষামূলক ভিডিওটি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি কিন্তু এটা শিখতে পারবেন না। তো ভালোভাবে শিখতে না পারলে কিন্তু পরে আপনারা এই কাজটা করতে পারবেন না। তো আশা করি আপনারা পুরো ভিডিওটিতে জুড়ে থাকবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নতুন নতুন মজার মজার টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেলকে, আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করুন পাশের বেল আইকনটিতে। অল রাইটস বন্ধুরা, তো বরাবরের মতো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা এখানে প্লাস বাটনটাতে ক্লিক করবেন। প্লাস বাটনতে ক্লিক করার পরে আমরা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমরা যখন এরকম একটা ইন্টারফেস ওপেন করব, ওপেন করার পরে এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড আমরা দিতে চাচ্ছি, আমার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে যাব। তো এখান থেকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে যাচ্ছি আমার জন্য। মনে করেন এই ব্যাকগ্রাউন্ডগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো রাখলাম। রাখার পরে এখানে ফার্স্টে চলে আসলাম আমরা। ফার্স্টে চলে আসার পরে আমি কয়েকটা কালার আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো যে মানে এই কালারগুলোর মানে ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যখন এই কালারগুলো থাকবে এই কালারগুলো আপনি অটোমেটিকলি রিমুভ করতে পারবেন। তো আমরা সবাই কিন্তু এই বিষয়টা জানি যে আমরা যখন আমাদের ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন রেখে আমরা যখন মানে ভিডিও করি শ্যুট করি তখন আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারি, কিন্তু না, এর বাহিরেও কিন্তু করা যায়। এর বাহিরে যে করা যায় এর জন্য আজকে মানে আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি দেখাবো ভিডিওটি। তো এখান থেকে আমি প্রথমত আমি আমার যে ভিডিওটার মানে প্রথম গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড আছে পরিবর্তন করতে চাচ্ছি। তো তার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে আমার গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা, অর্থাৎ আমি প্রথম যে ভিডিওটা শ্যুট করেছি ভিডিওটা এখান থেকে আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে এটাকে আমি মানে একটু মানে ক্রপ করে এটাকে বড় ছোটো করে নেব। তো নেওয়ার পরে এখান থেকে আমরা ক্রোমা কি অপশনটা থেকে সিলেক্ট করব। ক্রোমা কিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে এনাবল করে দেবো। এনাবল করে দেওয়ার পরে এখান থেকে শো মাস্কটাকে আমরা, এটা কিন্তু প্রথমত থাকবে না। তো শো মাস্কটা করে আমাদেরকে এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করবো যেন আমাদের যেই ফেসটা যেন পুরো সাদা থাকে। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যেন সাদা থাকে। সাদা থাকলে আপনার ভিডিওটা মানে ইয়াটা সুন্দর হবে। এই যে দেখেন আমাকে, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ইয়েলো কালার, অর্থাৎ হলুদ কালার, কীভাবে আপনারা হলুদ কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আসলে কি হলুদ কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কি না। তো তার জন্য বরাবরের মতো আমরা লেয়ারে ক্লিক করব, এরপর মিডিয়াতে। মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে আমরা হলুদ কালারটা নিয়ে আসলাম। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখান থেকে ক্রোমাকিতে চলে যাব। ক্রোমাকিতে চলে আসার পরে এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করব, এরপরে টিক মার্কে ক্লিক করব। এরপরে আমরা এটাকে এনাবল করে দেবো। এনাবল করে দেওয়ার পরে শো মাস্কটা আবার শো করাবো আমরা। শো করার পরে এখান থেকে আমরা এটাকে টোটালি সাদা করে দেবো। একদম দেখবেন যে আপনার ফেসটা যেন সাদা হয়, অর্থাৎ বারবার আপনি এই জিনিসটা খেয়াল করবেন। শো মাস্ক দিয়ে আপনার এটা পার্সেন্টেজটা কমালে বাড়ালে কোন জায়গায় আপনার মানে ফেসটা টোটালি সাদা হবে সেই জিনিসটা আপনি লক্ষ্য করবেন। তো এখান থেকে মানে এটা করার পরে আমরা ঠিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার দেখতেছেন যে আমার পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমার ইয়েলো কালারও ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন হচ্ছে। এখন আবার আমরা এই এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এখন আমরা রেড কালার দেখাবো। রেড কালার দেখার জন্য এখানে আবার এই ব্যাকগ্রাউন্ডের ফার্স্টে রেখে, লেয়ারে ফার্স্টে রেখে আমরা এখান থেকে লেয়ারে, এরপরে মিডিয়াতে, এরপরে আমি যে লালটা লাল কালারটা মানে পরিবর্তন করতে চাচ্ছি সেটা ওপেন করলাম। ওপেন করার পরে আবার এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখান থেকে আবার ক্রোমাকিতে চলে আসবো।
ক্রোমাকেতে চলে আসার পরে এখান থেকে আমরা ক্রোমাকিয়ের যে আমার যে কালারটা এই কালারটা আমি সিলেক্ট করবো, অর্থাৎ এখান থেকে আমার যে কালারটা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে ওই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করবো। তো আমার কালারটা কিন্তু এই কালারটা, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটা ক্রোমাকিটারে এনাবল করলাম। এনাবল করার পরে থেকে এখান থেকে দেখেন এই যে সোমাসকে ক্লিক করে আমি এটাকে পার্সেন্টেজটা কম বেশি করে নিলাম, অর্থাৎ 50-50 করে নিলাম। বেশিরভাগ সময় আপনারা এখান থেকে 50-50% করে নিলেই এটা মানে পারফেক্ট হয়ে যায়। এখান থেকে দেখতেছেন যে আমার রেড কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? আপনারা মনের মতো করে নেবেন। তো এখন আমি এটা ফেলে দিয়ে আবার একটা কালার পরিবর্তন করব। তো এখান থেকে আবার আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে আবার মিডিয়াতে যাওয়ার পরে আবার আমি যে কালারটা মানে পরিবর্তন করব, ধরেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করব, এই হোয়াইট। তো এখন অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে এখানে আবার ক্রোমাকিতে আমি চলে আসব। ক্রোমাকিতে চলে আসার পরে এখান থেকে আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এই যে হোয়াইটটা সিলেক্ট করব। হোয়াইটটা সিলেক্ট করার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে এনাবল করে দেব, এনাবল করে দেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা 50-50 করে নেব, টোটালি এটা 50-50 করে নেব। এই মানে কিভাবে করলে ভালো বেটার হবে এই জিনিস আপনারা খেয়াল করবেন। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা করতেছি, দেখছেন এটা কিন্তু 50-50 খাটতেছে না। অর্থাৎ আপনি আপনার মন মতো করে নেবেন, এটা পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে নিলে আপনি সাদা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে পারবেন, অর্থাৎ আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো মানে সাদা ব্যাকগ্রাউন্ডও আপনি পরিবর্তন করতে পারতেছেন। তো এখন আবার আমি আরেকটা কালার দেখাবো। তো আরেকটা কালার দেখানোর জন্য এখানে লেয়ারে ক্লিক করব, এরপরে মিডিয়াতে, এরপরে আমি যে কালারটা পরিবর্তন করতে চাচ্ছি সেই কালারটা হচ্ছে এটা, অর্থাৎ বেগুনি কালারটা। তো বেগুনি কালারটা পরিবর্তন করার জন্য এখান থেকে আমরা আবার এটা অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আমরা ক্রোমাকিটা ওপেন করব। ক্রোমাকিটা ওপেন করার পরে এখান থেকে কী কালার অপশানে চাপবো, চাপার পরে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করব, যে কালারটা পরিবর্তন করতে যাচ্ছি অর্থাৎ রিমুভ করতে যাচ্ছি। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব, এরপরে এনাবল করে দেব। এনাবল করে দেওয়ার পরে শো মাস্কটা করে, শো মাস্ক মানে সিলেক্ট করা থাকবে, এরপরে আমরা এটাকে টোটাল হোয়াইট করে নেব। কতটুকু হলেও আমার মানে ফেসটা হোয়াইট হয় সেই জিনিসটা আপনি খেয়াল রাখবেন, অর্থাৎ আপনার ফেসটা কত পার্সেন্টেজ কোন জায়গায় কত পার্সেন্টেজ হলে এক এক কালারের ক্ষেত্রে এক এক পার্সেন্টেজ হতে পারে। তো তার জন্য আপনি পার্সেন্টেজ কম বেশি করে নেবেন। এরপরে করার পরে এখন টিক মার্কে ক্লিক করলাম, দেখতেছেন যে আপনারা আমার বেগুনি কালারটাও কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। এখন লাস্ট সর্বশেষ যেটা এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে লেয়ারে যাবো, এরপরে মিডিয়াতে, এরপরে আমি আমার ফাইলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করার পরে এখান থেকে আমি ক্রোমাকিতে ওপেন করব, ক্রোমাকি ওপেন করার পরে এখান থেকে আমি আমার যে কালারটা পরিবর্তন করতে চাচ্ছি কালারটা মানে সিলেক্ট করবো, একবার টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এনাবল অপশানটা চাপব, এনাবল অপশানটা চাপার পরে ঠিক একইভাবে পার্সেন্টেজ আমরা কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেব। এই যে পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে আমরা অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট করার পরে ঠিকই ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই কালারটা আমাদের পরিবর্তন হয়ে গেলো, আপনারা দেখতেছেন এই যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। তো এভাবে আপনারা ক্রোমাকিতে যতটা কালার রয়েছে, ক্রোমাকিতে যতটা কালার রয়েছে ততটা কালার যদি আপনার ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি ভিডিও শ্যুট করেন তাহলে 100% আপনি সেই কালারটা রিমুভ করতে পারবেন। কিন্তু আমাদের কাছে একটা ধারণা ছিল যে আমরা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাই পরিবর্তন করতে পারি, কিন্তু আসলে কিন্তু ঠিক তা না। আপনাদেরকে কিন্তু আমি প্রমাণস্বরূপ দেখাই দিলাম যে আপনারা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। আপনার ভিডিওর পিছনে যত ধরনের মানে যে কালারের ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি। আপনারা বুঝতে পারলেন যে আপনার পিছনে যে কোনো এক কালারের মানে ব্যাকগ্রাউন্ড রেখে যখন আপনি ভিডিও শ্যুট করবেন সেই কালারটাকে অবশ্যই আপনি রিমুভ করে আকর্ষণীয় সুন্দর সুন্দর মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। তো এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কোন জায়গায় মানে খুঁটিনাটি আছে সেটাও আপনারা চাইলে জানাতে পারেন। আর আপনি যদি আমার কাছ থেকে কোনো কিছু জানতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিওটির মাধ্যমে আপনি একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটি মানে শেয়ার করবেন। আপনি যদি মনে করেন যে এই চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারতেছেন তাহলে আশা করি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।